হাই অল গভর্নমেন্ট জব অ্যাস বিস ওয়েলকাম ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব তো তোমরা যারা যারা এন টি এক্সাম তো তোমাদের ফিস রিফান্ডের অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে কি বলেছে এখানে একটু দেখে নাও তো যেটা হচ্ছে রিফান্ড অফ এক্সাম ফিস আপডেট অর কারেকশান অব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলো তখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসও নেওয়া হয়েছিল তার পরবর্তীকালে কি হয়েছিল কিছুগুলো কিছু কিছু ব্যাঙ্ক মার্চ হয়ে গেছে তো সেখানকার আইএফসি কোডগুলোও চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আপডেট করার জন্য তোমরা যারা যারা এন টি সিবিটি ওয়ান পরীক্ষা দিয়ে একমাত্র তোমরাই কিন্তু রিফান্ড পাবে যারা দিতে যাওনি তারা যত সম্ভব রিফান্ড পাবে না তো তোমাদেরকে কী করতে হবে আপডেট করে নিতে হবে তো কি নোটিফিকেশনটা দিয়েছে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি দেখো তো অ্যাজ পার প্যারা নাম্বার সেভেন পয়েন্ট জিরো অফ সি ইএন জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন সি ইএন জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন হচ্ছে এন কোড এবার দেখো ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপেয়ার ইন দ্য ফার্স্ট স্টেজ অফ কম্পিউটার বেসড টেস্ট তো সিবিটি ওয়ানে যারা যারা অ্যাপেয়ার করেছে যে পরীক্ষাটা যেটা হয়েছিল আঠাশে ডিসেম্বর থেকে একত্রিশে জুলাই পর্যন্ত তো টোটাল সাতটা ফেজে এক্সাম হয়েছিলো তো তাদের রিফান্ড এক্সাম ফিজ দেওয়া শুরু হচ্ছে এবার দেখো টু ফিফটি রুপিস কারা কারা ফেরত পাবে এস এসটি এক্স সার্ভিসম্যান পি ডাব্লিউডি এরা এদের জন্য এবং ফিমেল মাইনরিটি ইসি এইসব ক্যান্ডিডেট জন্য ফর্ম ফিল আপ করার জন্য তুমি যত টাকা দিয়েছিলে এবং যারা আনডিজার্ভ এবং ওবিসি বিসি তাদের ফোর হান্ড্রেড রুপিস ফেরত দেওয়া হবে পাঁচশো টাকা হয়তো ফর্ম ফিল আপের সময় নিয়েছিলো কিন্তু ফেরত দেবে তোমাকে চারশো টাকা কারণ কি কারণ আফটার ডিডাকশন অফ ব্যাঙ্কিং ও সার্ভিস চার্জ তো ব্যাঙ্কিং ও সার্ভিস চার্জের জন্য যত সম্ভব একশো টাকা তোমার কেটে নেবে তো যাই হোক যাই দেবে কিছু তো ফেরত দিচ্ছে তোমাদের বছর তিন বছর পর তো এখানে দেখে না ডিউরিং স্কুটিনি ইট ইজ অবজার্ভড দ্যাট লার্জ নাম্বার অফ পেমেন্ট ওয়ে মেড ফ্রম সেম অ্যাকাউন্ট তো একই নাম্বার থেকে অনেকগুলো পেমেন্ট হয়েছে সেটাই তারা স্কুটি নিয়ে যখন করেছে তখন তারা দেখতে পেয়েছে তো এরপরে কী হয়েছে এবং রিসেন্টলি দেখো ফার্দার দ্য আইএফসি কোড অফ সাম ব্যাঙ্ক মাইট হ্যাভ বিন চেঞ্জ আফটার রিসেন্ট মার্চ তো কিছু কিছু ব্যাঙ্ক মার্চ হয়ে যাওয়ার ফলে আইএফসি কোডগুলো চেঞ্জ হয়ে গেছে তো তোমাকে টাকা যখন ফেরত পাঠাবে তখন তো সেই আইএফসি কোডে পুরোনো আইএফসি কোডে হবে না সেই জন্য কী বলেছে টু কনফার্ম এনি অ্যান্ড টেক ফ্রেশ ডিটেলস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ ক্যান্ডিডেট টু রিমিট দ্য রিফান্ড টু কারেক্ট বেনিফিশিয়ারি তো তোমাকে সঠিকভাবে তোমার অ্যাকাউন্টের টাকাটা ফেরত হওয়ার জন্য তোমাকে কী করতে হবে আপডেট করে নিতে হবে এবার দেখো অ্যাকর্ডিং টু অ্যান্ড আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক উইল বি প্রোভাইড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর তো তুমি যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছিলে তো সেই আরআরবিতে একটা অফিসিয়াল লিঙ্ক তারা দিয়ে দেবে কবে থেকে দেওয়া হবে এটা এগারো আট দু হাজার একুশ থেকে একত্রিশ আট দু হাজার কুড়ি এর মধ্যে তোমাকে ব্যাঙ্ক ডিটেলস আপডেট করে দিতে হবে এবং দেখো এস এম এস অ্যান্ড ইমেল আইডি সরি এস এম এস অ্যান্ড ইমেল উইল অলসো বি সেন্ড টু রো দিস ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাটেন্ড দ্য সিবিটি ওয়ান তো যারা যারা সিবিটি ওয়ান অ্যাটেন্ড করেছিল তোমাদের ফর্ম ফিল আপের সময় যে মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলে তো মোবাইল নাম্বারে তোমার একটা এস এম এস চলে আসবে এবং ইমেল আইডিতেও একটা মেল চলে আসবে তো সেখানেও তুমি লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকেও তুমি আপডেট করে নিতে পারো এবার দেখো এখানে কী বলেছে অল ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার দ্য সিবিটি ওয়ান আর অ্যাডভাইস টু প্রোভাইড দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস টু গেটিং ফর গেটিং দ্য রিফান্ড অব এক্সাম ফিস তো প্রত্যেক ক্যান্ডিডেট যারা সিবিটি ওয়ান দিয়ে এসছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করতে বলছে যাতে তুমি তোমার রিফান্ডটা সঠিকভাবে তুমি ফেরত পেয়ে যাও দে আর রিকোয়েস্ট টু এনসিও দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমাকে রিকোয়েস্ট করছে রেলওয়ে তরফ থেকে যে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমার নেম তোমার ব্যাঙ্কের আইএফসি কোড যেন সঠিকভাবে তুমি পুট করো মানে যখন তোমাকে এই লিঙ্কটা অ্যাক্টিভেট করবে ওকে তাহলে তাহলে তোমার সঠিকভাবে তোমার অ্যাকাউন্টে চলে আসবে এবার এখানে বলে দিয়েছে আর আর বি শ্যাল নট বি রেসপন্সিবল ফর এনি ফেলিয়ার অর রিফান্ড অন অ্যাকাউন্ট অফ ইনকারেক্ট ডিটেলস তুমি যদি এরপরও ভুল ইনকারেক্ট ডিটেলস দিয়ে থাকো তাহলে কিন্তু আর আরবি কোনো দায়িত্ব নেয় তুমি যদি টাকা ফেরত না পাও তো এই হচ্ছে সমস্ত ডিটেলস তোমাদের ফর্ম আপডেট করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে আগস্ট তো যখনই লিঙ্ক অ্যাক্টিভেট হবে তার এক দু দিনের মধ্যেই তুমি তোমার ব্যাঙ্কের সমস্ত ডিটেলস আপডেট করে দেবে ওকে এবং এই নোটিশটা আমি তোমাদের টেলিগ্রামে পিডিএফটা পোস্ট করে দেবো অথবা তুমি আর আরবি এলাহাবাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে সেখান থেকে তুমি ডাউনলোড নিতে পারো তাহলে কথা কী বুঝলে যে তোমাদের সবাইকে যারা এন ডিবিসি সিবিটি ওয়ান পরীক্ষা দিতে গেছিলে যারা এস সি এস টি ক্যান্ডিডেট আছো তোমাদের টু ফিফটি রুপিস ক্যাশব্যাক দেওয়া হবে এবং যারা আনডিজার্ভ এবং ও বিসি আছো তোমাদের ফোর হান্ড্রেড রুপিস ক্যাশব্যাক দেওয়া হবে এটার জন্য কী করতে হবে আর আরআরবি একটা অফিসিয়াল লিঙ্ক দেবে এগারো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত লিঙ্কটা অ্যাক্টিভেট থাকবে তার মধ্যে তুমি তোমার নাম তারপরে তোমার ব্যাঙ্কের ডিটেলস এবং আইএফসি কোড সমস্ত কিছু আপডেট করে দেবে যা যা চেয়েছে তারপর তোমাদের কোনো এক টাইমে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এই ছিল সমস্ত ডিটেলস বুঝতে যদি না পারো কমেন্ট করবে আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং